এজন্য হাদিস শরীফে আসছে, একটা মেয়ে যদি জন্মগ্রহণ করে তারে সুন্দর করে লালন পালন করে যদি সুপাত্রের হাতে তুলে দিতে পারে, আল্লাহ বলেন সে তো তাকে সুপাত্রের হাতে তুলে দিল না, বরং জান্নাতের একটা টিকিট লাভ করলো। এখন আসেন, বৃষ্টিটা যে হইল এই ব্যাপারে আমরা প্রতি আল্লাহ পাক কি কই বুনেন? মুসানবী আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তুমি যখন খুশি হও কি করো, আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। এরপর আবার জিগা, আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও কি করো, আমি আকাশ থেকে বৃষ্টি নাজিল করি। এর চাইতে যদি আরো বেশি খুশি হও, আমি সংসারে কন্যা সন্তান দান করি। কারণ আমরা চরিত্র হইল মেহমান, একদিনের জায়গায় দুই দিন থাকলে গাল ফুলাইলা, যেখানে আল্লাহ খুশি বান্দা বেজার। সত্যি নাকি? আচ্ছা, আপনার কথা কেউ বেজার বাজার করছেন না মনে হয়। এরপরে আর একটা হইলো, বৃষ্টি আইলো বেজার, এই যে কয়ে গেছে লক্ষণ, বৃষ্টি আইলো বেজার, অথচ আমরা বেজার আল্লাহ। আচ্ছা, মেয়ে যদি একটা জায়গায় দুইটা হো, জামাই বউর দোষে, বউ জামাইয়ের দোষে, আবার শর্ত দে সামনে যদি জিও তাহলে তোরে। আচ্ছা, কন্ত দেখি, যেখানে আল্লাহ খুশি বান্দা বেজার হওয়ার সুযোগ আছে। এই জন্য হাদিস শরীফে আসছে, একটা মেয়ে যদি জন্মগ্রহণ করে তারে সুন্দর করে লালন পালন করে যদি সুপাত্রের হাতে তুলে দিতে পারে, আল্লাহ বলেন সে তো তাকে সুপাত্রের হাতে তুলে দিল না, বরং জান্নাতের একটা টিকিট লাভ করল। লাভ আসেনি বাবা, ইডিল ওয়াজ, এগুলো কি ওয়াজ, এটি মনে রাখবেন, ঘটনা তো সবাই জানেন, এই কথাগুলো মনে রাখবেন। যেখানে আল্লাহ খুশি আমরা বেজার হওয়ার কোনো কারণ নাই, কারণ বাস এটা হলো আমার প্রাথমিক কথা। আমরা অন্যায় করি, অপরাধ করি, যাই করি না কেন, আমাদের চিন্তা করতে হবে, পয় পয় করে হিসাব নেওয়া হবে, মানে জাররা পরিমাণ করে হিসাব নেওয়া হবে, তুমি কোন পথে নিজের মূল্যবান সময়টাকে ব্যয় করেছো।